একজন লোক পার্টনারশিপ ব্যবসা করে, সে ব্যবসার মূলধন বহন করে কিন্তু ব্যবসার কোনো খোঁজখবর রাখে না। ব্যবসার মালামাল চিটাগাং থেকে বর্গফুট হিসেব করে ক্রয় করে ঢাকায় বর্গফুট হিসেবে বিক্রয় হয়। প্রতি বর্গফুটে 15 টাকা করে সে লাভ গ্রহণ করে। এর বাইরে যত লাভ হবে পার্টনার নিবে, আর লস হলে সেও নিবে, তবে লস হয় না। এ লাভ নেওয়াটা বৈধ কিনা দেখুন, লাভ লসের ভিত্তিতেই ব্যবসা করা মোবারবা, এটা ইসলামে জায়েজ। একজনের মূলধন আর একজনের পরিশ্রম, তো একজনের মূলধন দিছে, পরিশ্রম সে করে না, কিছু জানেও না সে, কোনো অসুবিধা নেই, এটাতে ব্যবসা হারাম। কিন্তু লাভের পার্সেন্টেজ যেটা, লাভটা পার্সেন্টেজের মাধ্যমে হতে হবে। লাভটা যদি ফিক্সড হয় যে এত টাকা আমাকে দিতে হবে তোমার, লাভ কত হবে না হবে আমি জানি না, তাহলে সেটা জায়েজ হবে। বুঝতে পেরেছে? এভাবে হতে পারে, অ্যাভারেজে যদি দেখা যায় যে এই মালটার প্রতি বর্গ ফিটে 40 টাকা প্রফিট হয় বা 40 থেকে 60-50-এর মধ্যে ওঠানামা করে, তাহলে সে ফিক্স করলো যে আমাকে 1/4 15 টাকা অথবা 30 টাকার হাফ 15 টাকা, যেভাবে হোক এই পার্সেন্টেজ আকারে ফিক্স করতে হবে যে যা লাভ হবে তার এত পার্সেন্ট হবে আর বাকিটা কত। এভাবে ব্যবসা করলে সারাটা যায়, কোনো অসুবিধা নেই। কিছু টাকা একজন লোককে দেওয়া হয়েছে, সে ব্যবসা করে, মাস শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে লাভ হিসাবে, এই লাভটা কি নেওয়া বৈধ? এই ব্যবসা এখন ঘরে ঘরে, তাই না? আমাদের দেশের সর্বত্র এই ব্যবসা আছে, টাকা দিয়ে দিচ্ছে, হ্যাঁ মাস শেষে কিছু প্রফিট নিচ্ছে, আবার মূলধনও ঠিক আছে, ব্যবসায়ী ব্যবসা করতেছে, দোকানে কাটা দিচ্ছে, যখন চাচ্ছে মূলধন ফেরত দিচ্ছে, আবার মাসে মাসে লাভ নিচ্ছে। এটার নাম হলো সুদ। এটার নাম হলো কি? সুদ। ব্যবসার ভিত্তিতে টাকা দেওয়া ইসলাম হালাল করেছে, সুদের ভিত্তিতে টাকা দেওয়া ইসলাম হালাল করে নাই। আল্লাহ তাআলা এটাকে হারাম ঘোষণা করেছে, এটা মানুষের ভেতরকে ধ্বংস করে দেয় যেটা মানুষ টের পায় না। এই জন্য ইমানদার কখনো সুদে জড়াবে না। আল্লাহর জমিনে যত হারাম আছে, যত হারাম, এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হারাম উপার্জন হলো সুদের উপার্জন। সুদের উপার্জন খুব ভয়াবহ। কোরআনে এত শক্ত ভাষা অন্য কোনো হারাম নিয়ে আলোচনা করা হয় না। এই জন্য এটাকে সর্বোচ্চ লেভেলের ভয় করে সরে আসতে হবে। কিন্তু শয়তান ওইটা আমাদের সমাজে যেটা যত ভয়াবহ ওইটাকে তত বেশি বিস্তার ঘটায়। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।